এবার গান রাখলো কোথায়? লালন সাই কয় আগুম বচন দুদ্দু সেই ভেদ জানতে নারে কও বর্ণনা কও বর্ণনা যাবে জানা যার তুলনা তি জগতে নাই আগুমে কি রকম সাই কও বর্ণনা যাবে জানা কও বর্ণনা যাবে জানা যার তুলনা কি জগতে নাই আগুমে কি রকম সাই দয়াময় আগুমে কি রকম সাই এই জায়গাতে আল্লাহ কি রূপে ছিল কোন আকারে ছিল আর আসমান জমিন পবন পানি যে দিন রজনী এরাই বা কোথায় ছিল আগুমে আগুম শব্দের অর্থ কি দেহের কোন জায়গায় থাকে আগুম এবং সেই আগুমের মধ্যে আল্লাহ দিন রজনী আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ছিল সেই জায়গায় আয়াত সেদিন দমে দমে মন্থন হলো বলো কয় রতিনু
বস্তুটা কি বাবাজি কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি যে আগুন মাটি হাওয়া না পানি কোনটাই বাবাজি এখনো প্রমাণ করতে পারেনি শুধু নূর নূর শুনেই যাচ্ছে সন্ধ্যায় থেকে কিন্তু প্র্যাকটিক্যাল পক্ষে ফিল্ডে এসে তার কোনো বিচার করে নির্ণয় করা হয় না কোনো এখানে কি নূর শূন্য ভরে মন্থন হলো এই যে মন্থন যখন আমরা দেখি এখন ওটা হয় না আস্তে আগে তো এরকম ঘোষেরা দুধ নিতরা বিক্রি হতো না আপন আপন গায়ে দহন করে ধারাতো তুই সাত দিন নে আমাকে সাত দিন দে দিয়ে কড়ায় ভর্তিকে জাল দিয়ে ওই দই বসাতো দরবেজি কি করতে ওই বাঁশের একটা বাঁশের আগালিকে চার ফালাটা করি ওর মধ্যে এই রকম করে দিই কিন্তু এইভাবে নামি নড়ালে ওই দইটা ভেঙে গিয়ে ঘোল হতো মানে সারংশ নিচে সারংশটা হতো ননি আর বাকি অংশ হতো ঘোল ঘোলটা তো যখন বেড়ে গেল তখন ঘোল খুব যা দু তিন ঘন্টা চার ঘন্টা রাখা যাবে তারপরে কিন্তু টক হয়ে যাবে কিন্তু যে ননিটা তৈরি হলো ওটা যদি জাল দিয়ে রাখা যায় ঘরে বছর ধরে খাওয়া যাবে ওটা নষ্ট হবে না একই জায়গায় ছিল একই পাত্রে ছিল দয়াল ঘোলটা নষ্ট হয়ে যায় সটকিরি ননি নষ্ট হয় না কেন ঘি কেন নষ্ট হয় না কারণটা কি মন্থন করলো কে এই মন্থন দূরি কার হাতে ছিল সেই দিন একটু বুঝে বলো সব গালাকে এড়িয়ে যাবে না তাহলে মানুষ বুঝতে পারছে না আরে কউ বর্ণনা যাবে জানা রে দয়াল
বলো আরে বলো দয়াল আমায় বলো ওদিন আল ভেবে না পাই নির্ণয় চাকে দিল চাকে দিছে আন্দাজে বসে চা খাও চা খাও বহুত কষ্ট হচ্ছে বলতে বহুত শক্তি ক্ষয় হচ্ছে বহুত ব্রেন খাটাতে হচ্ছে কিন্তু মানুষ বুঝতে পারছে না যেদিন মানুষ থাকছে না চলে যাচ্ছে কারণ মানুষ তো চায় রং মানুষ চায় আলগা রং পাতলা রং কিন্তু এটা হচ্ছে ভারী রং এই রং যে গান বুঝতে পারে না মানুষ সেই গান যত ভালো সেই গানটা ভালো না আর যেখান বুঝতে পারে সেখান কমা হলো ভালো তাই মানুষ যা বুঝতে পারে সেই পালা দিতে হয় হ্যাঁ আর গরু ওই ডানের গরু পায়ের বাইরের গরু ডানে জুড়তে হয় না যে জায়গায় যে গরু তাকে সেই জায়গায় জুড়তে হয় তাহলে ভালো করে লাঙলটাতে ভাওর ভাও সোজা হয়ে যায় বুঝতে পারো হ্যাঁ ডানের গরু পায়ের গরু ডানের পায়ের যে ডান বা করলে ভাও সোজা হবে টানো পাঠনাই যে ঠিক আছে তাতে তো আমি আছি তোমরা শুনো দোষটা নাড়ুন না দোষটা তোমাদের তোমরা ডানের গরু বাইয়ের বাইয়ের গরু ডানের বাইয়ের গরু ডানে জুড়িছো জুড়ি এখন আমাদের হয়েছে জ্বালা কেউ বলে না যাবে জানা যে এই সব পদের কাছে পদের পিষ্টে পদ দিয়ে গান করে যাওয়া আমরা ইসলাম ধর্মের শিল্পীর মধ্যেও খুব কম আছে নাড়ুজা করে যাচ্ছে এই শিল্পী বর্তমানে পাবা না তোমরা কিন্তু কথাগুলো জানে না হতে পারে একটা ধর্মের বেড়া আছে মানুষ সবাই কিন্তু ধর্মের বেড়া আছে একটা গোত্র ভাগ আছে সেই সরছে একটু উনিশ বিশ হতেই পারে কিন্তু পদ তো কম দেয়নি হ্যাঁ এক তুলাও কম দেয়নি ষোলো আনা ষোলো আনাই দিয়েছে তোমরা বিচার করতে ভুল করলে আমরা কি করবো
আমি গানের পৃষ্ঠে গান দিয়ে যাচ্ছি যে প্রশ্নগুলি আছে গানের ভিতরে ঠিক গানে গানে আমি সেখানে সেখানে বসিয়ে যাচ্ছি যাদের বোঝার শক্তি আছে তারা ঠিক বুঝে নেবে আমি বারে বারে বলেছি সাধুরা সব জানে না সাধুরা সব জানে না শিল্পীরা সব জানে এটাই আপনি বলতে যাচ্ছেন তো আপনারা কিছু জানেন না যা জানি আমরাই আমি আর সাবাতুল্লাহ জানি আর এরা কেউ যে কিছু জানে না যারা জানে তারা জানে আর যারা ভাব ধরে বসে আছে তারা ওই ভাব ধরে বসে থাকবে কাদের বেলায় পরশমণি অসময় এসেছ না হয় না আপনারা যে পালা আমাদের কাছে চেয়েছেন আমাদের সাবাতুল্লাহ বাবাজিকে জিজ্ঞাসা করবেন এই কথা বলবে এই গান গাইতে আমাদের খুবই কষ্ট হচ্ছে কারণ প্রথম জীবনে এসব গান আমরা গুরুর কাছে শিখেছি আমার গানের মাস্টার মশাই ছিলেন বীরেন দাস তিনার কাছে আমি গান শিখেছিলাম তিনার সঙ্গে ঘুরতে ঘুরতে উসমান বাবাজির সঙ্গে পরিচয় হলো আমার ভাগ্যে জুটেছিল তিনার সঙ্গে দুপালা গান আমি করেছিলাম
উনি চলে গেলেন আসমত বাবাজির সঙ্গে অনেক পালা গান করেছি আমি আমার গানের মাস্টারমশাই ছিলেন বীরেন দাস এরা পালা পর্যায়ে হিসাবে গান শিখিয়েছিল কিন্তু সেই পালা পর্যায়ে গান তো বাবা হয় না এই যে নূরকার পালা আপনারা দিয়েছেন এগুলো আপনারা কেমন ভাবে শিখেছে জানেন প্রথমে নবীয়ত বিলাওয়াতের গানে রাসূল তত্ত্ব তারপরে নবীয়ত বিলাওয়াত পরে নূর তত্ত্ব তারপরে নৈরাকার তত্ত্ব তারপরে মিরাজ তত্ত্ব এরকম পালা হিসাবে আমরা গান শিখেছিলাম মাঝখানে থেকে মাথায় থেকে একটা পালার নাম করলে এই নূর আর কার বলে কোনো পালা নাই মানুষে যদি বলে আমাদের করতে হয় দুটো পয়সার আশায় পালার একটা সিরিয়াল আছে গুরু শিষ্য একটা ধারা আছে নবীয়ত বিলাওয়াতের একটা ধারা আছে আল্লাহ দেবের একটা ধারা আছে শরীয়ত মারফতের একটা ধারা আছে অনেক সময় আমাদের ওই গুরু শিষ্যের মধ্যেই শরীয়ত মারফতের গান গাইতে হয় ওই আল্লাহ দেবের গানও নিয়ে এসে গুরু শিষ্যের মধ্যে ঢুকাইতে হয় পয়সা তো নিতে হবে এখন দুনিয়াটা এরকম হয়েছে কিন্তু আগের দিনে সাধুদের কাছে এই ক্ষমতা শিল্পীদের ছিল না এক পালার গান আর এক পালার মধ্যে ঢুকানো এখন চলছে এটা হোসেনের কানের বালি আবার গলাতে হার হজরত আলী হাই রে ইমাম হোসেন কানের বালি আবার গলাতে হার হজরত আলী আমি কোথাকার কথা বলছি বুঝতে পেরেছেন বলেন তো হযরত মুহাম্মদ জন্ম নিয়েছিলেন কত খ্রিস্টাব্দে আর উফাত হয়েছেন কত খ্রিস্টাব্দ চলছে বলুন আপনি তো মুসলমানের ছেলে বলুন কত খ্রিস্টাব্দে দিন জারি হয়েছিল বলেন হযরত মুহাম্মদ আব্দুল্লাহর ঘরে মা আমনার গর্ভে জন্ম নিয়েছিল কত খ্রিস্টাব্দে কি তার আগে কি নবী ছিল না নবী সৃষ্টি থেকে ছিল নবী আউলে আখেরে জাহেরে বাতুনে সর্ব সব জায়গায় নবী যখন পৃথিবী সৃষ্টি হয়নি তখনও নবী ছিলেন পৃথিবী সৃষ্টি হয়েছে তখনও ছিলেন আর কেউ যদি ভাবে আব্দুল্লাহর ঘরে নবী জন্ম নিয়েছে 63 বছরে নবী ইন্তেকাল হয়ে গেছেন কুরআন বললেন হায়াতুল মুসাল্লিম নবী 4 যুগ জেন্দ সে মরেনি যারা মক্কায় হজ করতে যাচ্ছে তারা তো গিয়ে মদিনার রওজা দেখে আসে নবী মরে গেছে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন মদিনায় তার রওজা আছে তাহলে নবী যদি মরে গেল তাহলে পৃথিবী ধরে রেখেছে কে নবী আবুলে নবী আখেরে নবী জাহিরে নবী বাথুনে আমি সেইখানকার কথা বলছি পঞ্জাতন
পাঁচ পঞ্জতন বলা হয় পাঁচটি তারা রূপে আকাশে ছিলেন সেই পাঁচটি তারা কে কি রূপে ছিলেন ইমাম হোসেন কানের বালি গলাধার হযরত আলী দিন পয়গম্বর দিনের নবী মাঝখানে মা ফাতেমার পাঁচটি তারা আকাশে ছিল আবার তিন লক্ষ বছর যাইয়া আবার তারাগুলা যায় ছাপাইয়া করছি বুঝতে পেরেছেন বলে দেওয়ার জন্য মনে পড়ছেন আমার ওরে আল্লাহ নবী এই তো দিও না আমার কলমা তাজা তোলার ফেনা আবার কলমা তাজা তোলার ফেনা আবার বেতালিতে মুনিদ সেনা পীরের পিছে জানো না হাজার হাজার গান নিয়ে নাড়াচাড়া করতে হয় তো কার মধ্যে কে ঢুকে যায় মনে রাখা যায় না সব কথা সব সময় ঝুকানো যায় না আরে কেউ তারে ভেবেছে তর এ তো খোদারা ছোট নবীর বড় আবার খোদারা ছোট নবীর বড় কেউ তারে ভেবেছে তর
বলুন তো আস্তে 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 খোদা ছোট আর নবীর বড় কে বলেন খোদা ছোট আর নবীর বড় কে সেটা বলুন ছোট নবীর বড়